নবাব এবং বস টু সিনেমা তিনটি। তবে এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবসা করেছে যৌথ প্রযোজনার নবাব, আর সমালোচকদের দৃষ্টি কেড়েছে দেশীয় ছবি রাজনীতি। ঈদের ছবির বাজারের খবর জানাচ্ছেন মৌমিতা জান্নাত। দেশকে বাঁচাবো বলে শপথ নিয়েছে, জান সর্দারকে আমি শিখিয়ে দেব রাজনীতি কাকে বলে। শেষ ছবিতে পুরো দেশীয় হলো বাকি দুটি ছবি যৌথ প্রযোজনার। ঈদে মুক্তি পাওয়া তিনটি ছবির মধ্যে গেল 10 দিনে দর্শক প্রিয়তায় এগিয়ে আছে শাকিব অভিনীত নবাব। অ্যাকশন ধাঁচের ছবি নবাবের বিরুদ্ধে বেশ কয়েকটি হিন্দি সিনেমার কাহিনী জোড়াতালি দিয়ে বানানোর অভিযোগ উঠলেও গায়ে মাখছেন না দর্শকরা। যেমনটা ভাবছিলাম তার সাথে ভালো হয়েছে, সিনেমাটা অনেক ভালো করছে, মানে আমাদের বাংলাদেশের ছেলে হিসেবে অনেক ভালো করছে। আমার লাইফে যত ছবি দেখেছি বাংলাদেশি যৌথ প্রযোজনার ছবি, দিস ইজ দ্য বেস্ট ফিল্ম ইন দ্য বাংলাদেশ। নবাব তো করছে অন্যরকম, বস্তুর জায়গায় নবাবটাই বেস্ট হয়েছে। আশেপাশের লোকগুলোকে আমার কিরকম যেন হচ্ছে। আর দর্শক প্রিয়তাকে কাজে লাগিয়ে এরই মধ্যে ছবিটি পকেটে পড়েছে প্রায় 8.5 কোটি টাকা। বক্স অফিসের হিসেবে ছবিটি খরচের দ্বিগুণ আয় করেছে। আয়ের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে বস টু, আয় 5.5 কোটি টাকা। খুবই ভালো চলছে, প্রথম সপ্তাহে তো দুটো ছবি একেবারে আমাদের এক্সপেক্টেশনেরও বাইরে ব্যবসা করেছে ছবি দুটো। খুব সুখের সাগরে ভাসছে এটা বলা যাবে না, তবে ভালো ছবি হলে, ভালো মেকিং হলে যে দর্শক সিনেমা হলে আসে এটাকে আমরা প্রমাণ পেয়েছি। এবং এই জন্য আমরা কিন্তু বলছি যে খুব ভালো কিছু করেছি তা না, কিন্তু একটা সুবাতাস বইছে। যেদিন বাংলাদেশের নাম উন্নত বিশ্বের প্রথম সারিতে উচ্চারিত হবে। যৌথ প্রযোজনার ছবির তুলনায় অতটা ভালো ব্যবসা করতে পারেনি সম্পূর্ণ দেশীয় এবং মৌলিক কাহিনী নিয়ে নির্মিত ছবি রাজনীতি, যদিও এর নির্মাণ শৈলী আশা জাগিয়েছে চলচ্চিত্র কর্মীদের মধ্যে। দেখা যাচ্ছে ফিল্মটা আপামর জনতা পছন্দ করেছে। এটার প্রথম কারণ হচ্ছে, একমাত্র কারণ, মৌলিক বাংলাদেশি গল্প, পারিবারিক গল্প, আমার পরিবারের গল্প, আমার দেশকে রিফ্লেক্ট করে। গতকালকে আমি প্রথম রিলিজের পরে FDC তে গিয়েছি, প্রত্যেকটা পরিচালক আমাকে জড়িয়ে ধরেছে, বুকে নিয়েছে, কেউ কেউ আমার কপালে চুমু দিয়েছে। আজকের সংশ্লিষ্টরা বলছেন সিনেমা হল না পাওয়ায় রাজনীতি ভালো ছবি হওয়া সত্ত্বেও আশানুরূপ ব্যবসা করতে পারেনি। মুক্তি পেয়েছে মাত্র 40টি হলে, যেখানে নবাব ও বস টু হল পেয়েছে 100-এর উপরে। বক্স অফিসের হিসেবে রাজনীতি পকেটে পড়েছে প্রায় 2.5 কোটি টাকা। বিগ বাজেটের টাকা উঠাতে হলে বিগ, মানে ম্যাসিভ একটা হল লাগে, মিনিমাম 150 হলের একটা হল। কিন্তু যেখানে আমাকে দেয়াই হয়েছে মাত্র 40টা হল, বাংলাদেশে হলগুলো একটা প্রতিষ্ঠানের কাছে বন্দী হয়ে আছে, একটা প্রতিষ্ঠানের কাছে কুক্ষিগত হয়ে আছে। এখন পর্যন্ত রাজনীতি কোথাও সেল ড্রপ করে নাই, স্টিডি একটা সেল আছে, এবং আমার লাস্ট জানা অবধি হচ্ছে 20+ হল অলরেডি আমাদের বুকিং হয়ে গেছে এবং কথাবার্তা হচ্ছে, এবং তারপরে সপ্তাহে যারা নেবেন তারাও অলরেডি আমাদের বুকিং করা শুরু করে দিয়েছেন। তালি দেওয়া যৌথ প্রযোজনা নয় বরং রাজনীতির মতো সম্পূর্ণ দেশীয় সিনেমা যত বেশি তৈরি হবে বাংলাদেশের চলচ্চিত্রের জন্য তত দ্রুত সুদিন আসবে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।